হ্যালো এভরিওয়ান, ইটস মি শুভ্র। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বিলিভার। তো আজকে একটু ব্লগ ব্লগ খেলা হবে। বাইক সার্ভিসিং এর জন্য একটু যাব, ঠিক আছে? তো ঘুরে বেড়াবো একটু, ভাবলাম সকাল সকালটা ব্লগ শুরু করি। সবাই এখন ব্লগ করছে আর ব্লগে হালকা করে ধেরি দিচ্ছে, তো আমি কেন পিছিয়ে থাকবো? আমিও ধেরাবো, সার্ভিসিংয়ে যাবো তখন ব্লগ ব্লগ করবো। চলো দেখা হচ্ছে, হালকা করে ছোট্ট করে ধেরানো একটা ব্লগ হতে চলেছে, দেখতে থাকো। তো রেডি তো হয়ে গেছি, দেখতেই পাচ্ছো তুমি, স্মার্ট লাগছে আমার। এবার যোগও করি আমি, এমনি না, ব্যাপারটা সবসময় সিরিয়াস করি, ঠিক আছে? পড়া হয়ে গেছে, উল্টে এখন ফট করে বেরিয়ে যাবো, ফট করে বেরিয়ে যাবো, মারবো ফট করে বেরিয়ে যাবো, তারপর বাইকে দেখা হয়ে যাবো। এরকমভাবে ট্রানজিশনগুলো তোমরা লক্ষ্য করার চেষ্টা করবে, একদম কীভাবে বল দেওয়া করা যায় আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো। দেখছো পুলিশও অ্যানাউন্স করছে, তো প্লিজ ইউজ হেলমেট ওয়াইল রাইডিং। ইন্ডিকেটারটা অফ করে দিন। अरे कितना जैम है रे बाबा, रास्ते में इतना जैम है, थोड़ा ब्रेड मिल जाता तो मज़ा आ जाता। এখন আমি ডায়মন্ড হারবার রোডে রয়েছি, বেহালা চৌরাস্তা থেকে ঠাকুর পুকুরের দিকে যাব, ঠাকুর পুকুর সার্ভিস সেন্টারে। কলকাতায় ধাপা কেটিএম সার্ভিস সেন্টার রয়েছে, কিন্তু ওটা আমার বাড়ি থেকে একটু দূরে পড়ে, যেহেতু আমি বেহালা চৌরাস্তার কাছে থাকি, তো আমি ঠাকুর পুকুরেরটাই যাই, এবং কয়েকজন চেনাশোনাও হয়ে গেছে ওখানে, তো খুব ভালো কাজ করে, তো আমি এখানেই আসি, এবং কিছু এক্সপিরিয়েন্স লোক রয়েছে তাদের দিয়ে সার্ভিসিং করাই। তো কলকাতার রাস্তায় মোটো ব্লগিং সেভাবে সুযোগ হয় না, তো একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখানোর জন্য। দেখছো এ এ এ এ ও ভাই দেখলে তো, যাই হোক কাছাকাছি চলে এসেছি, আর কথা নয়, ডান দিকে সিগনেচার কালার হোয়াইট ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জে কেটিএম সার্ভিস সেন্টারের সাইনবোর্ড দেখা যাচ্ছে, তো ভিতরে যাই। এখন এরা কী করে, গাড়িটাকে আগে পরিষ্কার করে নেয়, তারপরে কাজ করতে শুরু করে, ডিউ টু কোভিড প্যান্ডেমিক, কারণ রাস্তা থেকে গাড়িটা যাচ্ছে। তো দেখছো পরিষ্কার করার পরে বেশ দেখতে ভালো লাগছে, আরও অনেক গাড়ি রয়েছে। তো হ্যালো গাইজ, এখন ওয়েট করছি অফিস রুমে। আচ্ছা
থোবড়াটা কি তোমাদের দেখিয়ে দেওয়া উচিত একবার? তো চলো শুরু করলাম। দেখেছো পেছনে একটা গাড়ির সুন্দর ছবি দেওয়া রয়েছে, তো একদম রেসিং রেসিং ফিল আসে সার্ভিস সেন্টারগুলোতে আসলে এমন এমন ছবি লাগানো থাকে। কিন্তু আমি ওই আস্তে গাড়ি চালাই, রেসিং ফেসিংয়ের দিকে যাই না। আমার গাড়ির পিছনে লেখা আছে মম সেজ নো রেস, একদম মেনটেন মেনটেন মেনটেন, খুব মেনটেন করি। দেখো ওয়েট করা যাক। ফেরার সময় হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, তাই ব্লগটাকে আর আগে বাড়ানো গেল না। তো একটা কথা না বললেই নয়, তোমাদের প্রত্যেক সাবস্ক্রাইবারকে প্রত্যেক ভিউয়ার্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আমার মতো একটা নতুন ইউটিউবারকে এতটা সাপোর্ট করার জন্য। এই অল্প দিনের মধ্যে 1.5K-র কাছাকাছি রয়েছে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা এখন। এটা শুধুমাত্র শুধুমাত্র হয়েছে তোমাদের জন্য, আরও সাপোর্ট দরকার। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। রাস্তাটা অনেক দূরের, সঙ্গে থেকো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।